শ্রীনগরে শুভ সকালে শুভেচ্ছা জানাই। আজ আমি এসছি শ্রীনগরে। আজ 10ই ডিসেম্বর 2023। শ্রীনগরে এখন ডাল লেকের পাশেই একটা হোটেলে এখানে স্টে করেছি, এখানে আছি। ডাল লেকের সামনে দিয়ে আমরা এখন প্রবেশ করব নূর গেস্ট হাউসে। চলুন এই হোটেলের বারান্দার পরিবেশটা দেখে নেওয়া যাক। প্রথমত জানিয়ে দিই, এই হোটেলে আপনি জেনারেটরের সুবিধা পাবেন। বারান্দার সামনে আপনি অসংখ্য সারি সারি ফুলের বাগিচা দেখতে পাবেন। ঘরের সামনে বারান্দা দিয়ে যখন আপনি বাইরের দিকে প্রবেশ করতে যাবেন, তখন আপনি স্নিগ্ধ ঠান্ডা বাতাসের অনুভব পাবেন, কারণ এটি আসে ডাল লেকের ঠান্ডা পানি থেকে। আপনি এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ডাল লেক। আর এই ডাল লেকের ঠান্ডা বাতাস হোটেলটাকে মুখরিত করে রাখে। আপনি যখনই ইচ্ছা ডাল লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সেটা রুমে থেকে হোক আর বাইরে এসে হোক। আমরা যখন ছিলাম তখন সেফটি বা সুরক্ষার জন্য সিসি ক্যামেরা লাগিয়ে নতুনভাবে সাজাচ্ছিলেন। যতক্ষণ আপনি হোটেলে থাকবেন ততক্ষণ এই বাগিচাগুলো আপনার মনকে প্রশান্তি দেবে। চলুন এখন হোটেলের রুমের মধ্যে প্রবেশ করা যাক। একটা সুন্দর টিভি দেখতে পাবেন, ড্রেসিং টেবিল পাবেন, আর সুন্দর একটা খাট থাকবে। রুমের সাথে আপনারা বেড হিটারও পাবেন, যেটা আপনাদের শরীরকে গরম রাখতে সবসময় সাহায্য করবে। রুমের মধ্যে যথেষ্ট জায়গা আছে খাবার রান্না করার জন্য। আমরা রুমের মধ্যে ম্যাগি তৈরি করে খাবার রান্না করে খেয়েছিলাম। এখন আপনাদের সম্পূর্ণ ওয়াশরুমটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন কমোড আছে, ওয়েস্টার্ন কমোড, সাথে গিজারও আছে। 15 লিটারের গিজার আপনারা দেখতে পাচ্ছেন। সাইডে বেসিন আছে। রুমের মাথার কাছে চার্জিং পয়েন্ট ছিল অনেকগুলো, এবং রুমটা অনেক বড় ছিল এবং বেডটাও অনেক বড় ছিল। আমাদের তিনজনের কোনো অসুবিধাই হয়নি এই বেডে ঘুমাতে। এছাড়াও আপনারা 24 ঘন্টা ওয়াইফাই ফ্রি পাবেন। টোটাল আমাদের তিনজনের ভাড়া পড়েছিল 1000 টাকা, অর্থাৎ 333 টাকা করে মাথা পিছু।